নাই, আরকামুল ঈমান সম্পর্কে ভালো ধারণা নাই, তাওহীদ সম্পর্কে জ্ঞানই নাই, অথচ নিজেরা তাওহীদের অনেক বড় কিছু দাবি করে থাকে। তাদের তাফসিরে, তাদের গ্রন্থে তাওহীদ সম্পর্কে বিভ্রান্তি প্রচুর, এমন বিভ্রান্তি তাওহীদের আসমা সিফাতের তো কোনো খবরই নেই, তাওহীদুল উলুহিয়াতের কোনো খবর নেই, শুধু রুবুবিয়াত প্রতিষ্ঠার জন্য কেউ কেউ সারাটা জীবন ব্যয় করে, অথচ রুবুবিয়াত আল্লাহ তাআলা মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন, মানুষ মাত্র এক আল্লাহকে বিশ্বাস করে, দুই চারজন ছাড়া সেটা আলাদা কথা, এটা আর কিছু হয় না। আমি শুধু কয়েকটা জিনিস বলে উদাহরণ বিশ্বাস করব। যদি রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র উদ্দেশ্য হইতো, এর মাধ্যমে যদি কোনো আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন। সিরা নববিয়ার লেখক আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাই, ইবনে হিশাম সিরাত ইবনে হিশামের মধ্যে আসছেন, তিনি উল্লেখ করেন যে উতবা ইবনে রাবিয়া বিখ্যাত কুরাইশ সর্দার, সে এসে বললেন যে এই লোকটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার কাছে যে কিছু প্রস্তাব দিয়ে আসি, প্রস্তাব দিতে আসলো, এটা শেখুল আলবানী হাদিসটা সনদ সহি বলছেন, আমি বলছেন সনদের মধ্যে কোনো সমস্যা নেই এটাতে, আমি এই জন্য বলছি, অন্ত বলছে হাসান আও সহি তিনি বলছেন, তো তিনি বলতেছেন যে সে এসে বলল যে তুমি আমি দেখো আমি বয়োবৃদ্ধ মানুষ, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি, কার থেকে কোরাইশদের থেকে, সেটা কি তুমি একটা এমন একটা দিন নিয়ে আসছো যাতে আমাদের একসাথ ছিল আমরা ভাগ ভাগ করে ফেলছি এটা দিয়ে, হ্যাঁ ঐক্য ঐক্যটা তুমি নষ্ট করে দিয়েছ, আচ্ছা আমাদের যে সমস্ত ইয়াং জেনারেশন আছে এদেরকে তোমরা বোকা বানাচ্ছ, বুঝছেন তো আপনাদেরকে বোকা বানাচ্ছি আমরা এরকম আর কি, হ্যাঁ তোমাদের আমাদের যে সমস্ত মুক্তি মুজা ওলি আল্লাহ আসলে এদেরকে তোমরা আপনি ইয়া করে ফেলছেন, বদনামি করতেছেন, আমাদের এদেরকে আমাদের আগে যারা চলে গেছে তাদের সম্পর্কে খারাপ কথা বলতেছেন, এগুলি সবই বলছে, আমি শব্দটা তো আরো অনুবাদ করতেছি না, হ্যাঁ আপনার কাছে একটা জিনিস প্রস্তাব করবে, যদি আপনি সম্পদ চান সবাই মিলে টাকা উঠাই আপনারা সম্পদশালী করবেন, যদি আপনি নেতৃত্ব চান সবাই মিলে আপনাকে নেতা বানিয়ে দিব, খেয়াল করবেন, যদি আপনি রাজা হতে চান সবাই মিলে আপনাকে রাজা বাদশাহ বানিয়ে দিব, খেয়াল করেছেন কিছু বাদ দেয় নাই, অথবা যদি আপনি বলে অসুস্থতা আছে আমরা সবাই মিলে আপনাকে সুস্থ করার জন্য ব্যবস্থা করবো, কোথায় কোন রুগী বৈদ্য বৈদ্য পাওয়া যায় তারা নিয়ে আসবো, কিন্তু আপনি আমাদের এই এই জায়গা যেখানে আসছেন এখান থেকে একটু পিছিয়ে সরে আসেন, আকিদার মিশনে আপনি যাইয়েন না, আর সব মিশনে যান তাকে কোনো সমস্যা নেই, সব মিশনে এক হওয়া যায়, আকিদার মিশনে এক হওয়া যায় না রে ভাই, হ্যাঁ দেশজ নিয়মে এক হওয়া যায় দেশের হিসাবে, আবার কি হিসাবে এক মানুষ হিসাবে মানবিক কেউ দাবি করে মানবিকতা হিসাবে এক বলে দাবি করতে থাকে, কিন্তু আকিদার মিশনে এক হতে পারে না, এই জন্যই বলছে আপনি এই জিনিস আকিদার মিশন চালাবেন না, আপনাকে কি চাই তা দেব, তিনি কি জবাব দিয়েছেন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কথা শেষ হয়েছে, হ্যাঁ শেষ হয়েছে, একটু শোনো, আল্লাহ তাআলা বলছেন হামিম তানজিলু মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতু, সূরা ফুসসিলার আয়াতগুলি তিনি তেলাওয়াত করে তাকে শোনাবেন, শোনার পর যখন এই আয়াত আসছে ফাইন আরাদু যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকাদ আনদারতুকুম সায়াকাতাম মিসা সায়াকাতা আদ ওয়া থামুদ, আদ সমুদ্র পর যেভাবে আজাব আসছে সেভাবে তোমাদেরকে সেই আজাবের ভয় দেখাচ্ছি, এই কথা বলার পরে সে কোনো রকম ভয় পালিয়ে গেছে তার বন্ধুদের কাছে, বলছে প্রস্তাবে কোনো কাজ হয় নাই, প্রস্তাবে কোনো কাজ হয় নাই, আপনি চিন্তা করে দেখুন প্রস্তাব কিন্তু খুব লোভনীয় ছিল, বিনা কষ্টে ক্ষমতায় দিচ্ছিল, বিনা কষ্টে যা চাচ্ছে তা দিচ্ছে, সুন্দরী নারীও দিতে রাজি হয়েছে কিছু বাদ দেয় নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা গ্রহণ করেন নাই, তো কি জিনিসের জন্য তিনি এত কষ্ট করলেন, নবী রাসূলগণ কোনটার জন্য তিনি এত কষ্ট করলেন, কোনটা কায়েম করার জন্য একামতের দিন নামে তারা চেষ্টা করলেন, আর কিছু নয় সেটা কি তাওহীদ, এবং সেটাই ছিল আল্লাহ আকীদা বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে একামতের দিন, একামতের দিন এইটার পরে যেটা হবে সেটা অবশ্যই এটার ফল হিসাবে হবে, এটা আমরা বলছি না ও লাগবে না এটা বলবো না, এটা হবে আপনি কত বেশি আকিদা শুদ্ধ প্রতিষ্ঠা করতে পারবেন এর উপর নির্ভর করবে, কামাতা কুনি ওয়াল্লাহ আলাইকুম, যেমন আপনি হবেন আপনার শাসকরা তেমনি হবে, আপনি যদি কোনো আকিদা বিশ্বাসে খারাপ হন ঠিক আপনার শাসকরা ওরকমই হবে, এদেশের এখনো কত পার্সেন্ট লোক আকিদা তাওহীদের উপর আছে দেখি আপনারা বলেন তো, কত পার্সেন্ট হইতে পারে, কত পার্সেন্ট দিবেন, 80 90 95, আচ্ছা 95 ধরে নিলাম, তাহলে আপনি কোথায় ইসলাম কায়েম করবেন, আপনি ইসলাম কায়েমের কথা বলতেছেন না, দিন কায়েম, দিন কায়েম তো আপনার ঘরেই হয় নাই, আপনার আকিদা বিশ্বাসে হয় নাই, আপনি কিভাবে সেভাবে নিষ্কৃতিটা নেবেন, আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, আমরা দিনকে দুনিয়া লাভের সিঁড়ি হিসাবে ব্যবহার করছি, বুঝছেন কিনা, দুনিয়া লাভের জন্য দিনকে সিঁড়ি হিসাবে ব্যবহার করতেছি, এইভাবে বলতে বলতে কিছু মানুষ আসবে তারা ভোট দিবে আমি সংসদে যাবো তারপর কথা বলবো, আপনার এই জিনিস দিয়ে কি ইসলামের কাজ হয় বলেন তো, কত মানুষ এভাবে গেছে আবার ইসলাম আবার গুটে বাসে চলে গেছে, তারা কিছুই করতে পারে না ইসলামের, আপনাদের চোখের সামনে মিশনে তারা ক্ষমতায় গেছিল না,
থাকে নাই কেন? আমি মিশরীয় জিজ্ঞাসা করে দিচ্ছি, বেশিরভাগ মানুষ এখনো সহি আকিদে আসে নাই তাদের। কয়জন মানুষ হাতে গোনা মানুষ আছে? আপনি কি কাদের উপর শাসন করলেন, কাদেরকে শাসন করছেন, কাদেরকে দিনের প্রতিষ্ঠা করার কাদের নিয়ে? আপনি যে এমন লোকদের তৈরি করেন যারা আপনি বলবেন যে দেখো এইখানে যত রকমের অনাচার হয়, কবর পূজারি হয়, তাদেরকে তুমি বন্ধ করো, আপনি এসে বলেন যে আমিও তো কবর পূজা করি, বন্ধ করে কি করে, তাই বন্ধ করবে কি করে? সে তো এই লোকগুলো কিভাবে আপনি ঠিক হবে? যতক্ষণ পর্যন্ত আপনি আমি সর্বে সালিনে মানা যে ফিরে না যাবো এই একামতের দিনের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত আর কোনোদিন আমরা শুদ্ধ পথে আসতে পারবো না। একামতের দিন সর্বে সালিন বুঝতেন না, বুঝেন না বলেন তো? সাহাবায়েকরা বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বরং কেউ যদি কোনো কোনো পদের জন্য আসতো তিনি কি বলতেন, আমরা যারা পদ চায় তাদেরকে পদ দেই না, কারণ চাওয়ার ক্ষেত্র না, এটা যোগ্যতার ক্ষেত্র। আবার তিনি দিতেন না, যাদের যোগ্য দেখতেন তাদেরকে দিতেন। তাহলে দুনিয়ার বুকে আপনি যে পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, এটাকে দিন দিয়ে গোড়ায় ফেলবেন না, একসাথ করে ফেলবেন না, গোড়ায় ফেলবেন না, এর ভিন্ন জিনিস এটা। আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, আমি শুধু কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করবো, দুইটা উদাহরণ দেবো। আবু হানিফা রাহমাহুল্লাহ তাকে খলিফা মনসুর বলেছিলেন যে আপনাকে প্রধান বিচারপতি করে দেবো, তিনি বলছেন যে আমি এটার যোগ্য না, আমি এটার যোগ্য না। খলিফা মনসুর বলছে আপনি মিথ্যা বলছেন, তাকে মাথায় বলে ফেলছে, মিথ্যুক তো মোটেই যোগ্য না, এবার দিতে পারে নাই। সেই রাগে তিনি তাকে জেলে পুরেছেন, তারপর তিনি রাজি হন নাই। সর্বে সালিন মধ্যে এমন কেউ কেউ ছিল, তাকে বানানো হবে, বিচারক বানানো হবে বলে সে পালিয়ে গেছে তার এলাকা থেকে, অন্য জায়গায় বসবাস আরম্ভ করছে যে আমি এই দায়িত্ব নিব না। আর আমরা দায়িত্ব নেয়া নয় শুধু, দায়িত্ব কিভাবে পেতে হয় প্রয়োজনে দালালি, মিথ্যাচার, রাজ ইসলামের নামে রাজনীতি করে, ভণ্ডামি করে, ইসলামকে ওই করে সেই করে, মানুষ কিছু মানুষকে আগুন লাগিয়ে দিয়ে এলাকা ভিত্তিক সমস্যা তৈরি করে এবং মানুষের ভিতরে সমস্যা তৈরি করে একটা গন্ডগোল লাগে পাকাইতে পারলে ওস্তাদ পারে মানুষের বিয়ার কাম করে ফেলছি, নাউজুবিল্লাহ। ইসলাম এটা কখনো সমর্থন করে না। ইসলামের দৃষ্টি যেটা সেটা হচ্ছে অবশ্যই যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে, তবে সেটা শুরু হবে আপনার ঘর থেকে, নিজ থেকে, ঘর থেকে, সমাজ থেকে, আপনার প্রতিষ্ঠান থেকে, যেখানে যে দায়িত্ব আছে সেখানে সেটা করবে। আপনি পুরো রাষ্ট্রের দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে পাঠায় নাই, আপনি সেটার জন্য ব্যস্ত হওয়ার কারণ নাই। যে দায়িত্ব আল্লাহ দেন নাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আমাকে দরটুকু দরটুকু আমি দায়িত্ব পালন করে যাই, এর জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে রাখাল এবং প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনার অধীন যারা ছিল তাদেরকে আপনি কি করেছেন। আপনার পরিবারের কি সবাই তাওহীদ মানে বলেন? কয়জনের পরিবার তাওহীদ মানে? অনেকেই আমার কাছে ফোন করে বলে যে আমি আমার বাবাকে বুঝাতে পারছি না, আমার মাকে বুঝাতে পারছি না। যদি তাই হয় তাহলে আপনি নিজের বাপ মা এত কাছের মানুষকে বুঝাতে পারেন না, উপরের মানুষকে না বুঝাতে পারলে তা হানাহানি বাড়াবে যান কেন? আপনার দায়িত্ব কতটুকু বলা পর্যন্ত বলতে হবে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা দরকার, সব জায়গা থেকে বলতে হবে। কিন্তু এর জন্য মারামারি, হানাহানি, এর জন্য ভিন্ন নাম দিয়ে, এর জন্য কয়েকজন মানুষ একত্রিত হয়ে নিজেরা কিছু একটা করে এরপর বিরাট কিছু করে ফেলছে, এক মানুষের তিন বান করেও এরপর দেখা যায় বিরাট কিছু করে ফেলছে। তারা কি করে? তারা বসে বসে হিসাব করে, গণে, গণাগণি করে, এটা বলে ইসলাম কায়েম হচ্ছে। কি ইসলাম কায়েম হচ্ছে? এটা কোনো ইসলাম কায়েমের নিয়ম নয়। আল্লাহর ওয়াস্তে দিনকে শিখতে হবে, ইসলাম কায়েমের জন্য আগে দিন জানতে হবে, সহি আকিদা জানতে হবে, সহি আকিদা পরিবারকে নিজের মধ্যে তাই থাকতে হবে, পরিবারকে মানাতে হবে, এর মধ্যে সমাজে মানতে হবে, যা যতটুকু দায়িত্ব ততটুকু। মারামারি হানাহানি নয়, মারামারি করে পারবেন না, জোরাজুরি করে পারবেন না বলা পর্যন্ত। এবং আপনার দায়িত্ব উদ্রিলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, এর বাইরে আল্লাহ তাআলা আপনার উপর আপনার দায়িত্ব দেয় নাই। সুতরাং নিজের দায়িত্ব যতটুকু পালন করি আমরা, একামতের দিনের দায়িত্ব যতটুকু আমার উপর অতটুকু আমি কারণ পালন করি, এরপর অন্যের দায়িত্ব কাঁধে নেওয়ার চিন্তা বন্ধ করে দেই। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের দ্বারা দিনের দায়িত্ব যতটুকু পালন করলেই আমাদেরকে আর পাকড়াও করবেন না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা ইয়াকাল্লিবুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আমার যতটুকু সাধ্য অতটুকু আমি করি, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের দিন কায়েম হবে। আমি কি বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।